মানব সেবাই বড় ধর্ম, আর সেই সেবাই কালিয়াগঞ্জের মানুষকে প্রায়শই করতে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্রপালকে। যেমন ভাবে তিনি আজ কিডনি রোগে আক্রান্ত কালিয়াগঞ্জের বাসিন্দা নির্মল সার পাশে দাঁড়ালেন। দেখুন বর্তমান কথার এই বিশেষ রিপোর্ট। যার দু চোখে ছিল স্বপ্নে ভরা, যার ইচ্ছে ছিল আর পাঁচজনের মতো ভালোভাবে বেঁচে থেকে সংসারের আর পাঁচজনের মুখে হাসি ফোটানো, কিন্তু নিয়তির কি পরিহাস, স্বপ্নে ভরা সেই ইচ্ছেগুলো আর পূরণ হলো না। এখন আছে শুধু একরাশ দুঃখ, বেদনা ও হতাশা। আর সেই হতাশা থেকেই তৈরি হয়েছে নিজের প্রতি ক্ষোভ, কারণ বাড়ির কর্তা তিনিই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর তার উপর এই সংসার নির্বাহ হতো। আজ তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় বাড়িতেই বসে গিয়েছেন কর্মহীন হয়ে। পরিবারের আর্থিক সচ্ছলতা ভালো নেই, তবুও বাড়ির গিন্নি কোনো মতে বাড়ির কর্তার চিকিৎসা চালাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রচুর খরচ হচ্ছে চিকিৎসা করতে, এমন অবস্থায় বাড়ির কর্তা কয়দিন এইভাবে চিকিৎসা চালানো সম্ভব হবে, এই নিয়ে পরিবারের সকলের ঘুম উড়ে গিয়েছে। পরিবারের আর্জি, এমন অবস্থায় দাঁড়িয়ে কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসে তাহলে হয়তো বা এরপর তাকে বাঁচানো সম্ভব হবে, এমন খবরই বর্তমান কথায় আমরা 10ই মে তারিখে তুলে ধরেছিলাম সকলের সামনে, যাতে নির্মল সাহার আবেদন সাড়া দিয়ে সহৃদয় ব্যক্তিরা এগিয়ে আসেন। এই প্রতিবেদন যার কথা বলা হচ্ছে, তিনি হলেন কালিয়াগঞ্জের 10 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা নির্মল সাহা, যিনি গত 2014 সাল থেকে কিডনির অসুখে ভুগছেন। আর সেই সময় থেকেই একদিকে চিকিৎসা, অন্যদিকে সংসার চালানোর লড়াইয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন নির্মলবাবু। এখন তাকে প্রতি সপ্তাহে 2 দিন রায়গঞ্জে যেতে হচ্ছে ডায়ালিসিস করতে। আসা যাওয়ার খরচ বহন করা তার দুষ্কর হয়ে গিয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে নির্মলবাবুর আর্জি সকলের প্রতি, আপনারা আমাকে বাঁচান, সহৃদয় ব্যক্তিরা এগিয়ে আসুন। নির্মলবাবু জানান তার সমস্ত রকম সমস্যার কথা জানিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্রপালকে। কি অসুবিধা হচ্ছে এখন? এখন পেটে হাইফাই, এখন জল উঠে না। আচ্ছা, আর এই যে আজকে চেয়ারম্যান এলো আপনাকে দেখতে, তো আপনি কি বলবেন এই ব্যাপারটা? খুব ভালো তো, আনন্দ পেলাম, উনি কিছু দিয়ে গেলেন, সাহায্য করে গেলেন। চিকিৎসা করাচ্ছি, আপনি সাহায্য করে গেলেন। আর্থিক অবস্থা দেবে, যার কিডনির রোগ আছে তার আর্থিক অবস্থা ভালো থাকতে পারে, সে ভালো থাকবে। কিডনির রোগে যার এখন বর্তমানে কি চাচ্ছেন আপনি, কীভাবে সাহায্য চাচ্ছেন? কি চাচ্ছেন? চাচ্ছি যেন আমার যাতায়াতের ব্যবস্থা যদি করে দেয়, এই সপ্তাহে 2 দিন যাই। কোথায় যান? রায়গঞ্জে। ডায়ালিসিসের জন্য এটার ব্যবস্থা যদি করে দেয় তাহলে খুব। কিরকম খরচ হয় ডায়ালিসিস করতে গেলে? আপনি ডায়ালিসিস করতে গেলে মোটামুটি 1000 টাকার মতো, 1000-1200 টাকার মতো খরচা। আচ্ছা আচ্ছা, আপনি কী ব্যবসা করতেন? আমি তো চিমনি বিক্রি করতাম, গ্যাস ওভেন সাথে। এখন লকডাউনের জন্য সেটাও বন্ধ রয়েছে? কাজই বন্ধ, আমি কাজ করতে পারছি না, একদম ঘরে বসে গেছি। এদিকে নির্মলবাবুর পৌরপতিকে জানানো মাত্রই তার আবেদন সাড়া দিয়ে কার্তিকবাবু মানবহৃদয় নিয়ে সরাসরি পৌঁছে যান নির্মলবাবুর বাড়িতে। সেখানে গিয়ে নির্মলবাবুর এই সময় তার পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার জন্য 10,000 টাকার আর্থিক সাহায্য করেন পৌরপতি কার্তিক চন্দ্রপাল। পৌরপিতার এই সাহায্য পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে নির্মলবাবু জানান, এমন পৌরপতি সমাজে বিরল,
যিনি প্রত্যেকটি মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেমনভাবে তার পতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পৌরপতি। এদিকে কার্তিক চন্দ্র পাল বলেন, এবং এখন যে ওনার ডায়ালাসিস চলছে, ডায়ালাসিস করার যে একটা খরচ রায়গঞ্জে গিয়ে করতে হচ্ছে, গাড়ি ভাড়া বা আনুষঙ্গিক যে খরচ, সেটারও পরিস্থিতি তার নেই। এবং তার একটা ছোটো বাচ্চা রয়েছে, সে ক্লাস 8-এ পড়ে। তো আমি মানবিকতার কারণে তার বাড়িতে গিয়ে দেখা করলাম, তাদেরকে কিছু আমি ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করলাম, এবং আমি চাইব যে উনি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তিনি আমাদের মাঝে যেভাবে আমাদের পরিবেশে জীবনযাপন করতে লাগে সেইভাবে যেন তিনি ফিরে আসে। এবং পাশাপাশি এটাও বলে এসেছি, যদি আমাদের কোনো আরও সাহায্যের প্রয়োজন হয় আমরা কালীগঞ্জ পৌরসভা ওনার পাশে থাকবো।